আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী, স্বাগতম কুয়েতের আজ রাতের আপডেটে। দর্শক, আজ সেপ্টেম্বর মাসের 29 তারিখ, ঢাকা থেকে কুয়েতগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের সময় পরিবর্তন করা হয়েছে। 6/10/2022 ইং বৃহস্পতিবার রাত 8:45 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেটি ফ্লাইট নাম্বার BG 343 ফ্লাইটটি পরের দিন অর্থাৎ 7/10/2022 ইং তারিখ শুক্রবার সকাল 10:45 ঢাকা থেকে কুয়েতের উদ্দেশ্যে ছেড়ে আসবে। আগামী 6/10/2022 ইং তারিখে যাদের ফ্লাইট, আপনারা অবশ্যই পরের দিন 7/10/2022 ইং যেটি শুক্রবার সকাল 7টার মধ্যে এয়ারপোর্টে উপস্থিত থাকবেন। তাছাড়া আরও বিস্তারিত জানার জন্য আপনারা কল করতে পারেন 01990997997। আমি আবারও বলছি 01990997997। বাংলাদেশ এয়ারলাইন্স থেকে এটি বিজ্ঞপ্তি আকারে প্রকাশিত হয়েছে। আমাদের অনেক প্রবাসী ভাই রয়েছেন কুয়েতে আসার অপেক্ষায়, তারা অবশ্যই আপনার ট্রাভেলস এবং টিকিটের ব্যাপারটি কনফার্ম করে নেবেন। বা ঠিক এই মুহূর্তে আমাদের ভিডিওর সাথে যারা যুক্ত হচ্ছেন, আপনি কুয়েতে অবস্থান করছেন, আপনার পরিচিত জন কেউ যদি এই তারিখে আসার অপেক্ষায় থাকে, অবশ্যই তাকে এই প্রয়োজনীয় আপডেটটি পৌঁছে দেবেন, এতে করে সে উপকৃত হবে। কুয়েতের প্রয়াত আমির শেখ সাবা আল আহমেদ আল আহমেদ আল সাবার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। পরপারে তিনি ভালো রয়েছেন, ভালো থাকুক, আমরা সবসময় এটি কামনা করি। আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক, আমরা এটি সবসময় প্রবাস ভূমিতে থেকে কামনা করছি। মহামান্য আমির শেখ নওফাল আহমেদ আল জাবের আল সাবার সিংহাসনে আরোহণের আজ দ্বিতীয় বার্ষিকী গেল। তিনি দীর্ঘজীবী হোক বা দীর্ঘদিন কুয়েতকে শাসন করুক, এটিও আমরা কামনা করি। দর্শক, কুয়েতের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ক্লিপস ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছিল যে একজন নাগরিক এক প্রবাসীকে মারধর করছিল। কুয়েতের একটি সমবায় সুপার মার্কেটে এই ঘটনাটি ঘটে, যেটি সোশ্যাল মিডিয়ায় কেবাকারা রেকর্ড করে প্রচার করেছিল, যেটি মুহূর্তেই ভাইরাল হয়। এই ক্লিপসটির ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ব্রিফিং করা হয়েছে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এটিও নিশ্চিত করা হয়েছে। তবে পরিচয় এবং আর কোনো কিছু প্রচার করেনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে। দর্শক, সম্পূর্ণ হয়েছে আজ কুয়েতের জাতীয় সংসদের নির্বাচন। কুয়েতের জাতীয় সংসদের নির্বাচনে আজ ভোট দিয়েছেন স্পিকার মারজুকাল গানাম। প্রসঙ্গত, সরকারপন্থী হিসেবে পরিচিত স্পিকার মারজুকাল গানাম এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেনি। তার বেশ কয়েকটি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কুয়েতে আজ অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে সবচেয়ে বেশি ভোটার উপস্থিতি দেখা গেছে 5 নম্বর সংসদীয় আসনে, যেখানে বিপুল অঙ্কের ভোটার উপস্থিতি লক্ষ্য করে কুয়েতের সোশ্যাল মিডিয়া। তাছাড়া আপনারা দেখছেন যে ভিডিওর সাথে, এটি আজ কুয়েতের ভোট কেন্দ্রগুলোর দৃশ্য, যেখানে সর্বসাধারণ বিশেষ করে নারী ভোটারের বিশাল উপস্থিতি সকলেই লক্ষ্য করেছে। কুয়েতের হিউম্যান রাইটস সোসাইটি অনুসারে তারা যে প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে ক্লিয়ার করা হয়েছে কুয়েতের সংসদ নির্বাচন, যেটি ভোটার উপস্থিতি 4টা পর্যন্ত নির্ধারণ করা ছিল, প্রথম নির্বাচনী এলাকায় ভোটার উপস্থিতি ছিল 39.9%, দ্বিতীয় নির্বাচনী এলাকায় 41%, তৃতীয় নির্বাচনী এলাকায় 40% এবং চতুর্থ নির্বাচনী এলাকায় 42%, পঞ্চম নির্বাচনী এলাকায় 42%। ভোট গ্রহণ শেষ হবে রাত 8টায়। দর্শক, আমরা অবশ্যই আশা প্রকাশ করছি যে প্রতিটি আসনেই ভালো সদস্যরা নির্বাচিত হবে, যাতে করে প্রবাসীদের পক্ষেই যায় আইনগুলো। বিশেষ করে বিগত দিনগুলিতে আমরা দেখছি যে কুয়েত প্রতিনিয়ত প্রবাসীদের জন্য কঠোর থেকে কঠোর হয়ে যাচ্ছে। সকলে সকলের অবস্থান থেকে সুস্থ এবং নিরাপদ থাকুন। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল করে রাখুন, যাতে করে নতুন ভিডিও শেয়ার করলে আপনি ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আর যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন, সকলকে ধন্যবাদ। দেখা হবে নতুন ভিডিওতে, সে পর্যন্ত শুভকামনা।